প্রিয় শিক্ষার্থী শুভেচ্ছা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদেরকে স্বাগতম আমি মিজানুর রহমান টেক্সটাইল বিভাগের বিভাগের শিক্ষক আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের পঞ্চম পর্বের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং থ্রি বিষয়ের অর্থাৎ উনিশশো একান্ন কোডের চতুর্থ অধ্যায় থেকে প্রথম ক্লাস সেটার মধ্যে এই ক্লাসের মধ্যে আছে ওয়াইন্ডিং ওয়াইন্ডিংয়ের নীতি ডিফারেন্সিয়াল মোশনের উদ্দেশ্য এবং ফ্লায়ার লিডিং ও বমিল লিডিংয়ের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমরা শুরু করি আজকের এই ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো শিখব বা শিক্ষণ ফলগুলো হচ্ছে ওয়াইন্ডিং সম্পর্কে জানতে পারবো ওয়াইন্ডিং নীতি সম্পর্কে জানতে পারবো এবং ডিফারেন্সিয়াল মোশন এর উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবো ফ্লায়ার লিডিং এবং বমিল লিডিংয়ের মধ্যে পার্থক্য বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথম যে ইয়েটা ছিল ওয়াইন্ডিং ওয়াইন্ডিং বলতে সাধারণত আমরা বুঝি যে সকল পণ্য বা যেহেতু টেক্সটাইলের বিষয় এখানে সাধারণত আমরা স্লাইবার বা রবিনকেই ওয়াইন্ডিং করা হয়ে থাকে এখন ওয়াইন্ডিং বলতে এক কথায় বলতে গেলে কোনো কিছু এক পজিশন থেকে আর এক পজিশনে নিয়ে জড়ানোর যে প্রক্রিয়া সেটাই হচ্ছে ওয়াইন্ডিং তো এই যে ওয়াইন্ডিংয়ের যে নীতিগুলো আছে এই নীতির গুলোকে দুই ভাগে ভাগ করা হয় এক হচ্ছে ফ্লায়ার ফ্লায়ার লিডিং এবং ববিন লিডিং তো এখন এই ফ্ল ফ্লায়ার লিডিংটা কি সেটা দেখে আসি ফ্লায়ার লিডিং পদ্ধতিতে ববিনের গতির তুলনায় ফ্লায়ারের গতি সবসময় বেশি থাকে এবং ববিনের পৃষ্ঠে রবিং জোরানোর কারণে ববিনের ব্যাস আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে থাকে ফলে ওয়াইন্ডিং গতি নির্দিষ্ট রাখার জন্য ফ্লায়ারের গতি আস্তে আস্তে বাড়তে থাকে এইভাবে যে পদ্ধতিতে রবিং ববিনের পৃষ্ঠে জোড়াতে থাকে তাকে ফ্লায়ার লিডিং ওয়াইন্ডিং বলে অর্থাৎ যখন আমরা সাধারণত স্লাইবার থেকে ব্রবিং উৎপন্ন করা হয় অর্থাৎ সিমপ্লেক্স মেশিনে যখন রবিংটা উৎপন্ন করা হয় এই উৎপন্ন করার সময় বা যে রবিংটা আমরা পাচ্ছি এই রবিংকে রবিংকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে ববিনে জন হয় এখানে ববিনে জন্নোর ক্ষেত্রে দুইটা অপশন কাজ করে একটা হচ্ছে ববিনের গতি এবং যে ফ্লাইয়ার্ডের গতি অর্থাৎ ববিনের নির্দিষ্ট আকার জোড়ানোর জন্যই ফ্লাওয়ারটা ব্যবহার করা হয় অর্থাৎ প্রথম দিকে যখন ববিনের ববিনটা মেশিনে সেট করা হয় এই সময় সাধারণত খালি খালি সেট করা হয় এবং এই ববিনের সাথে যখন সুতাটা সরি রবিংটা যখন জোড়ানো হয় এই রবিংটা আস্তে আস্তে ববিনের গায়ে বাড়তে থাকে এবং এই বাড়তে থাকার কারণেই জায়গাটাও বাড়তে থাকে ববিনের পজিটাও বাড়ে এই যে ফ্লায়ার লিডিং ক্ষেত্রে বলছে কি নির্দিষ্ট গতি রাখার জন্য ফ্লায়ারের গতি আস্তে আস্তে বাড়তে হয় অর্থাৎ ববিনের সাথে যখন রবিংটা জড়াবে এই ববিনের রবিংের রবিংটা জড়ানোর সাথে সাথে যে ফ্লায়ারটা ববিনের চারপাশ দিয়ে ঘটতেছে এই চারপাশে ঘোরানোর গতিটাও বাড়তে থাকে এই যে পদ্ধতিতে ববিনের রবিংগুলো জড়ানো হচ্ছে এই জড়ানোর যে নীতি সেটা হচ্ছে ওয়ান ফ্লায়ার লিডিং নীতি তারপর কি ববিন লিডিং অর্থাৎ ববিন লিডিং পদ্ধতিতে ফ্লায়ারের গতি তো ববিনের গতি সবসময় বেশি থাকে এবং ববিনের পৃষ্ঠে রবিং জোরানোর কারণে ববিনের ব্যাস বৃদ্ধি পেয়ে থাকে ফলে ওয়াইন্ডিং নির্দিষ্ট রাখার জন্য ববিনের গতি আস্তে আস্তে কমতে কমাতে হয় যে পদ্ধতিতে যে পদ্ধতির সাহায্যে এই জোরানোর কাজ সম্পন্ন করা হয় তাকে ববিন লিডিং ওয়াইন্ডিং বলে অর্থাৎ আমরা যখন ববিনের রবিংটা যখন জোরাবো অর্থাৎ ফ্লাইবার থেকে যে রবিংটা উৎপন্ন হচ্ছে এই উৎপন্নকৃত রবিং যখন ববিনে জোরানো হয় এখানে দুইটা অপশন কাজ করে একটা হচ্ছে ববিন আর একটা হচ্ছে ফ্লায়ার তো যখন ববিনের গায়ে যখন রবিংটা জোরাইতে জোড়াইতে বেশ বা আকার ধারণ করে এবং এই মশা ধারণ করতে গেলে জায়গা যখন আস্তে আস্তে বাড়ে তখন ববিনের গতিটা ফ্ল্যাট গো থেকে আস্তে আস্তে কমাতে হয় এই কমানোর ফলে ববিনের গায়ে যে রবিংগুলো জোরানো হচ্ছে এবং এই জোরানোটা সুন্দর দেখানোর জন্যই যদি দুইটার গতি সমান হয় সেক্ষেত্রে ববিনের গায়ে সমভাবে রবিংটা জড়াবে না এবং দেখতে খারাপ দেখা যাবে পরবর্তীকালে যখন আমরা এই রবিংয়ের ববিন সমূহকে বা রবিনের ববিনকে যখন সিমপ্লেক্স মেশিনের সুতা তৈরির জন্য সেট করব সেই সময় যখন ববিন থেকে রবিংটা খুলবে সেটা সঠিক নিয়মে বা সমভাবে খুলতে পায় না এই পদ্ধতিকেই ববিন লিডিং বলে ডিফারেন্সিয়াল মোশন সিমপ্লেক্স মেশিনে ববিনের ব্যাস বাড়ার সাথে সাথে ববিনের গতি কমিয়ে ওয়াইন্ডিংয়ের ওয়াইন্ডিংয়ের পরিমাণ নির্দিষ্ট রাখা ও ববিনের ব্যাস বাড়ার সাথে সাথে বিল্ডারের গতি ও কমিয়ে ববিন বিল্ডিং সঠিক রাখার জন্য যে যান্ত্রিক ব্যবস্থা বা মোশন মোশনের সাহায্য করা হয় তাকে ডিফারেন্সিয়াল মোশন বা গতি বলা হয় অর্থাৎ আমরা যখন সিমপ্লেক্স মেশিনে বা রবিং ফ্রেম মেশিনে যখন কাজ করি এই যে ববিনের ব্যাস যখন বাড়ছে বাড়তে বাড়তে অনেক বেশ বড় বা মোটা আকার ধারণ করে সেই সময় ববিনের গতি সাধারণত কমিয়ে রাখা হয় এবং কমিয়ে ববিনের ব্যাস বাড়ার সাথে সাথে কমানোর ফলে দেখা যায় যে ফ্লায়ার এবং ববিনের সমন্বয়ে দুইটা সমন্বয়ে ঘোরার ফলেই সাধারণত ববিনের সুতাটা জড়ায় বা রবিংটা জড়ায় এই যে এবং এই ববিনের উপর থেকে নিচ পর্যন্ত নির্দিষ্ট পরিমাণে সুতা বা রবিং জোরানোর জন্য সাধারণত এটিকে বিল্ডিং করা হয় বা যে রেল যে ব্যবহার করা হয় রিং রেল বা যে রেলের উপরে ববিনটা বসানো হয় সেই ববিনের সমভাবে সমানতালে রবিনকে জড়ানোর জন্যই যে মোশন বা যে শক্তি শক্তিসম্পন্ন বা যে কাজ যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করে জড়ানো হচ্ছে একেই ডিফারেন্সিয়াল মোশন বা গতি বলে ডিফারেন্সিয়াল মোশনের উদ্দেশ্য সাধারণত যে ববিনকে যখন নির্দিষ্ট নিয়মে জয়ন হয় এর কিছু নির্দিষ্ট কারণ থাকে যেই কারণগুলোই নিয়ে আলোচনা করব প্রথম প্রথম আছে ববিনের ব্যাস বাড়ার সাথে সাথে ববিনের গতি কমিয়ে দেওয়া অর্থাৎ যখন প্রথম যখন শুরু করে ববিনের রবিংগুলো জোয়ানোর সেই সময়ের গতি থাকে বেশি এবং পরবর্তীকালে যখন রবিংয়ের পরিমাণটা বেশি জোরানো হয়ে যায় সেই সময় এর গতি কমিয়ে দেওয়া হয় ববিনের ব্যাস বাড়ার সাথে সাথে বিল্ডারের গতিও কমিয়ে দেওয়া হয় ববিন ফ্ল্যা ও ফ্লায়ারের গতির পার্থক্য সমান রেখে ওয়ার্নিং অন গতি কনস্ট্যান্ট রাখা অর্থাৎ যখন আমি ববিনের রবিংগুলো জড়ানো হবে এই সময় ববিনের গতি এবং ফ্ল্যাারের গতি দুইটার সমন্বয় করে রাখতে হয় যার কারণে ববিনের সাথে রবিংটা ঠিকঠাক মতো জড়াইতে পারে ডিফারেন্সিয়াল মোশনের মাধ্যমে কোনো রকম বাড়তি টান বা ঢিলা হাওয়া ছাড়াই রবিং ববিনের গায়ে জড়াতে পারে অর্থাৎ আমরা যে রবিং ববিনের সাথে জোরানো হচ্ছে কোনো সময় যদি দেখা যায় যে টান একটু কম বা একটু বেশি হয় এক্ষেত্রে পরবর্তী স্টেপে বা রিং ফ্রেমে যখন সেট করে সুতা তৈরি করা হয় এই যে টানের কারণে এই সুতার মধ্যে ডিফেক্ট বা সমস্যা তৈরি করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যই ডিফারেন্সিয়াল মোশনের মাধ্যমে সব জায়গায় সমান তালে সুতাটা রবিংটা যাতে জোড়াতে পারে সেদিকে খেয়াল রাখা এবার দেখব যে ফ্লায়ার লিডিং ও ববিন লিডিংয়ের মধ্যে পার্থক্য ফ্লায়ার ফ্লায়ার লিডিং পদ্ধতিতে ববিনের গতির তুলনায় ফ্লায়ার গতি সবসময় বেশি থাকে এবং ববিন লিডিংয়ের ক্ষেত্রে ববিন লিডিং পদ্ধতিতে ফ্লায়ার গতির তুলনায় ববিনের গতি সবসময় বেশি থাকে অর্থাৎ আমরা যখন ববিনের গায়ে রবিংটা জড়ানো হবে দুইটা দুই পদ্ধতিতে ফ্লায়ারের লিডিংয়ের সময় ফ্লায়ারের গতি বেশি হবে এবং ববিন লিডিংয়ের সময় ববিনের গতি বা ববিনের ঘূর্ণা ঘূর্ণন যে গতি আছে সেটা বেশি থাকতে হবে দুইয়া নম্বর আছে ববিনের পৃষ্ঠে রবিং জনর কারণে ববিনের ব্যাস আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে ফলে ওয়াইন্ডিং অন কনস্ট্যান্ট রাখার জন্য ফ্লায়ারের গতিও আস্তে আস্তে বাড়াতে হয় আর ববিন লিডিংয়ে ববিনের পিস্টে রবিং জনর কারণে ববিনের ব্যাস আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে থাকে ফলে ওয়ান্ডিং অন কনস্ট্যান্ট নির্দিষ্ট রাখার জন্য ববিনের গতি আস্তে আস্তে কমাতে হয় অর্থাৎ একটাতে ফ্লায়ার গতি আস্তে আস্তে বাড়াতে হয় আর ববিনের গতি আস্তে আস্তে কমাতে হয় স্প্যান্ডেলের গতির তারতম্যের জন্য সিমফ্লেক্সের উৎপাদন সর্বোচ্চ মাত্রায় পাওয়া সম্ভব নয় যেহেতু প্রথম দিক থেকে স্প্যান্ডেল একই গতিতে চলতে থাকে কাজেই এই পদ্ধতিতে সর্বোচ্চ উৎপাদন পাওয়া সম্ভব সাধারণত আমরা জানি যে যখন কোনো মেশিনে বা সিমফ্লেক্স মেশিনে যখন ববিনকে বসানো হয় এই ববিনটা একটা স্পেন্ডেল বা একটা কাঠির উপরে বসানো হয় এবং মেশিন চলমান অবস্থায় একটা বেল্টের মাধ্যমে স্পেন্ডেলকে ঘোরাই এবং স্পেন্ডেলের সাথে যেহেতু ববিন বসানো থাকে অতএব ববিন স্পেন্ডেলের সাথে সাথে ববিনটাও ঘুরতে থাকে চলো তাহলে আমরা এবার পরের স্লাইডে যাই চার নম্বর হচ্ছে নির্দিষ্ট ফ্রেমের জন্য ফ্লায়ারের সর্বোচ্চ গতির নির্দিষ্ট মাত্রা রয়েছে প্রথম অবস্থায় সেই মাত্রা চেয়ে গতি অবশ্যই কম রাখা হয় আর ববিন লিডিংয়ের ক্ষেত্রে যেহেতু ফ্লায়ারের গতি পরিবর্তন করা হয় না কাজেই প্রথম দিক থেকে স্পেন্ডলের সর্বোচ্চ মাত্রা ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ এখানে সাধারণত আমরা যখন কোনো মেশিনের সাথে ফ্লায়ারের যখন ঘটে থাকে এখানে অবশ্যই ফ্লায়ারের গতি কম রাখা হয় এবং যখন ববিন লিডিংয়ের ক্ষেত্রে যাওয়া হয় এই সময় ববিনের গতি পরিবর্তন না করে সর্বোচ্চ মাত্রায় রাখা হয়ে থাকে পাঁচ নাম্বার আছে স্প্যান্ডেলের গতির স্প্যান্ডেলের বেশি গতির কারণে ফ্লায়ারের দ্বারা রবিং জড়ানো হয় এবং রবিং ববিন রিডিংয়ের ক্ষেত্রে ববিনের বেশি গতির কারণে ববিন দ্বারা রবিং জড়ানো হয় অর্থাৎ একটাতে সাধারণত ফ্লায়ারের গতি বেশি রেখে এবং অন্যটাতে ববিনের গতি বেশি রেখে ফ্লা রবিংকে ববিনের গায়ে জড়ানো হয়ে থাকে এই পদ্ধতিতে অর্থাৎ ফ্লায়ার লিডিং পড়তে রবিংয়ের উপরে চাপটা বেশি পড়ে বা টানটা বেশি লাগে এই কারণেই রবিংটা সিরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ববিন লিডিংয়ের ক্ষেত্রে রবিংয়ের উপরে চাপটা কম পড়ে তাই সিরে যাওয়ার সম্ভাবনা কম থাকে ফ্লায়ার লিডিংয়ের ক্ষেত্রে স্পেন স্প্যান্ডেল ঘড়ে কাটার ডান দিকে ঘরে এবং অর্থাৎ সোজা দিকে ঘরে এবং ববিন লিডিংয়ের ক্ষেত্রে ঘড়ি কাটার বিপরীত দিকে বা উল্টা দিকে ঘোরে তো আজকের যে ক্লাসের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম এই ক্লাসের মধ্যে কী কী শিখলাম বা জানতে পারলাম সেগুলো একটু আরেকবার দেখে আসি ওয়াইন্ডিং সম্পর্কে সম্পর্কে জানতে পারলাম ওয়াইন্ডিংয়ের নীতি সম্পর্কে জানতে পারলাম ডিফারেন্সিয়াল মোশনের উদ্দেশ্য সম্পর্কে জানলাম ফ্লার লিডিং ববিন লিডিংয়ের পার্থক্য সম্পর্কে জানতে পারলাম অর্থাৎ এই ক্লাসের মধ্যে ওয়াইন্ডিং ওয়াইন্ডিং নীতি ডিফারেন্সিয়াল মোশন এবং ববিন লিডিং এবং ফ্লায়ার ফ্লায়ার লিডিংয়ের মধ্যে পার্থক্য নিয়ে আমরা আলোচনা করেছি তো এই যে ক্লাসগুলো আমরা করলাম এই ক্লাস থেকে তোমাদের বাড়ির যে কাজগুলো আমরা দিচ্ছি সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল মোশনের উদ্দেশ্য নিজের নিজের একটু চেষ্টা করে লিখো এবং ফ্লায়ার লিডিং ও ববিন লিডিংয়ের যে পার্থক্যটা আছে এই দুইটা প্রশ্ন তোমরা বাড়িতে একটু করার চেষ্টা করো আর এর পরবর্তীতে কোনো সমস্যা যদি মনে হয় সেক্ষেত্রে আমাদের এই ক্লাসকে পুনরায় আবার দেখো এবং দেখে লেখার চেষ্টা করো তো শিক্ষার্থী তোমাদের সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের মাঝখানে আমরা উপস্থিত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ